আলমে মুমি নইলে তারে গোপন করি লাই যেমন বিস্কুট পিয়ার মৌলবী মুকাম গেলে অনুমান ভাই ভাই হজরতে পিয়ার মৌলবী রহমতুল্লাহ আল্লাহর মায়ার মানুষ মসজিদ তার তৈয়ার করার বাদে যখন মিস্তরির হাতে কাটিয়া ফেলাইছে তানায় তানায় খবর পাইছে দোষীর সাদা দেওয়ার লাগে পিয়ার মৌলী রে গিয়া আক্রমণ করছে মুলি সাহেবের কইলা মসজিদ বানাইছি বড়ু আমা ফিরিয়া দুই রেখাত নমাজ ভরিলে বাদে নিবাই গিয়া নিবাই গিয়া তোমার তার যা ইচ্ছা আল্লাহর গরু আশ্রয় নিলা নমাজ দুই রেখাত পড়তে চাই নমাজের মধ্যে যখন লাগছই দুই রেখাত নমাজ করি আল্লাহর কাছে দোয়া করিয়া কইলা আল্লাহ তোমার নামে গোর বানাইছি ই গোর যেখান আপনার খানা মসজিদের গোর সারা মসজিদ গিয়া বই সঙ্গে তোমার ময়দান আপনার হাসর ইয়র আল্লাহর গড় তোমার বৈতুল্লার লগে মিলব আর বৈতুল্লাহ সব মসজিদ লইয়া ব্যস্ত যাইব আমি মনে করি আল্লাহ তোমার ঘর বৈতুল্লার অংশ আমার মসজিদ আমার ও বৈতুল্লার অংশ আর বৈতুল্লার এরিয়ার ভিতরে বাসুল বা মসজিদে নবী এরিয়ার ভিতরে জালিম আপনার দজ্জাল পর্যন্ত প্রবেশ করতো না তোমার হাবিবে ফুলছই আমি তোমার গড়ে প্রবেশ করছি দুঃশ্মন আমার পিছনে আল্লাহ ই মুহূর্ত আমারে আক্রমণ দমন করতো আমারে ফাঁসি দিত আল্লাহ যদি দোজাও তোমার ঘরত প্রবেশ করাও তোমার অধিকার থাকে না তা সাধারণ পুলিশ খানেও অধিকার করবো ভয় আমারে গোপন করো নতুবা তাদের এই দমন করো আল্লাহর কুদ্রত কুদুল বাদিছে পিয়ার মৌলুম ইসলাম রহমত উল্লাহ ইতা লালাই যাই নাই অপেক্ষা করতে করতে পুলিশ যখন দেখতে ভাই ফিল্টা তো আর মুলানা সাফ বারুই না গরু ডুকলো দরজা ভাঙ্গিয়া ভিতরে ঢুকলো ঢুকিয়া দেখে যে এই জায়গার মধ্যে নমাজ পড়িসেন মুসল্লা আছে এই কারণে নমাজ মুসল্লা রয়েছে নমাজই নাই গরুর ভিতরে লুকাইবার জায়গা নাই গরুর ভিতরে লুকাইবার জায়গা নাই রাগে গোসা গোড়ের চোর মার করছে আজ পর্যন্ত পিয়া মৌলবীর মিশন মিলে না আরে আল্লাহর গর যদি কোনো মানুষে আশ্রয় নই নাই মুমি নইয়া তাকে তামাইলে দরজালে পর্যন্ত তারে কিছু করা সম্ভব নাই বকাল মুসলিমের হাদিস নবীজি ভরমাই শুন যখন বাইর হইব মক্কা মদিনায় আক্রমণ করতো মক্কা শরীফের ও বুতুল্লা শরীফ মসজিদে আরাম মসজিদে নবৌ মদিনা শরীফও আল্লাহ পাক করবার দিঘার গেট লাগাইবা লাগবো সেই হরমর মধ্যে প্রত্যেক গেট তা অগণিত আপনার পুলিশ দারোগা সি ভাইও হল যখন দজ্জাল প্রবেশ করতে চাইবো এরা ভিন্ন ভিন্ন হাতিয়ার যন্ত্রপাত্র নিত্য করিয়া দরজালে বাগাই দিবা যত মানুষ মক্কা মদিনার হরমের এরিয়ার ভিতরে তা হবা আল্লাহর প্রসম দজালে সম্ভব হবে না হে বাত্রীটা হব তাই নবী যে ফরমাইন কোনো মানুষ যদি আল্লাহর গোর বালা জাগা মানুষের সামনে বালা মানুষের সামনে মানুষে বাদ খাম করে না বালা জাগাত গেলে মানসে বাদ খাম করে না ই জমিনের সবচাইতে উত্তম জাগা আল্লাহ গোর মসজিদ তাই মসজিদ বালা জাগার মধ্যে সবসময় একদিকে তসমি জিকির ফিকির চলতে আছে আর অপরদিকে এই জায়গার কোনো দোষীয় জ্ঞান যদি তো বাঘরি আল্লাহর ইমানের সাথে যদি তোবা করি আল্লাহর আশ্রয় চাইলায় মুমিন ইমানদারে আশ্রয় চাওয়া মাত্র আল্লাহ তার ক্ষুদ্র তোর ভরদা দিয়ে আমরা তো বহু মানুষ এই পৃথিবীর মসজিদ দোরাই মুসলমান নাম মসজিদ দোরাই নিবা খান্দা যাই না আপনার বাড়ির পার্শ্ববর্তী মসজিদটাকে মসজিদের পার্শ্বে মজারখানা করো কবিস্তান করো মানুষ তুমি যেতে না জমাতে সোহাল সিনদায় মানুষ কম বেশি তাকমা গরিষ্ঠা জিন্নাতের আছে নামাজ শেষ আনতেই কিছু মানসি আপনার জিয়ারত করে তুমি যদি যাও তোমার মুদ্দাগুলোর কললায় গাওয়ালার কললায় যদি তুমি যাও না অন্য যে যাইব তোমার উপরব তোমার গাওয়ালার উপরব ও তার লাগি মাজারখানা মসজিদের কান্দার তাকাবালা কান্দায় মাজারখানা থাকলে কুরআন শরীফের তিলাঙত তোর আওয়াজ যদি জামাতের তিলাওয়াত তোর আওয়াজ যত সময় পর্যন্ত মুদার কবর পর্যন্ত যায় জমাতর টাইমে পার্শ্ববর্তী কবর ভূমি নয় কোনো আজ নাই তাই বালা মানুষ জ্ঞানী যারা হয় বালির মসজিদ করে। আর মসজিদের পার্শ্ববর্তী মজারখানা মজারখানা তৈয়ার করে মুদা কবরের মাঝে ইল্লি নৌকা সিজি নৌকা রু মনে যাও যখন জিয়ারতকারিয়ে জিয়ারত করে টিল কাড়িয়ে করে তসবি কারিয়ে তসবি করে তাহলিল কারিয়ে তাহলিল করে পার্শ্ববর্তী কবরিস্তান হইয়া থাকে আর মাঘির তোর নিয়ত জিয়ার তোর নিয়ত করিয়া থাকে তার এই বলা শোনা যত কর্ম চলে তত সময় কবরবাসী কবর রাজাবি আল্লাহ হালকা করি দে আমার বাই অকল বুজুর্গ হল পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম বালো কাবা বৈতুল্লাহ বৈতুল্লার মাটি থাকি বৈতুল্লার গোর থাকি মামনার মধ্যে আর দ্বিতীয় কোন জায়গায় তো সম্মানী নয় আল্লাহর গড়র পাঁচ চতুর্দিক মাতা মাতামর চতুর্দিক হইয়া তাংল মসজিদে হরম এই গারো জাগার নাম হইয়া তাংল হরম শরীফর মসজিদ বা মসজিদে হরম কুরআন শরীফর মধ্যে আল্লাহ কইছেন সুবহানাল্লাহী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা এক মসজিদ মসজিদে হারাম আর এক মসজিদ মসজিদে কই এবার মুসলমান যে গড়ের মাতাম চতুর্দিকে নাম ইয়াদ মসজিদে হরম পৃথিবীর কোনো মসজিদ এবাদত করলে তো সবাব মিলে না আল্লাহর গড় আপনার কি মসজিদে হরমর মধ্যে একবার আল্লাহ শব্দ হইলে এক লক্ষ কাব আল্লাহ দিয়া তাকে এক রেখাত নমাজ বড় আল্লাহর গুরু বৈতুল্লাহ বৈত আপনার মসজিদে হরমে এক রেখাত নমাজে আল্লাহ প্রতি রাঘাত লক্ষ রাঘাতর সমান সব দিয়ে থাকে এর জন্য যারা কলমন বিবেক বানোয় দম সম্পদর ভাই চায় না আপনার জীবনে বারবার আল্লাহর বাড়ি মসজিদে হরমর মধ্যে গিয়া বারবার নমাজ বলিয়া কম সময়ে বেশি চাওয়া বর্জন করতে চায় সময় কম আমরা জীবনও কম কম সময়ে বেশ আপনার মসজিদ নমাজ পড়লে সাতাইশটা কি পঞ্চাশ বা পাঁচশো রেখা এক রেখাতে পাঁচশো হল কিন্তু যাইও না বাড়ি ফলিলে সমানে এক রেখাতে এক রেখাত জমাট ধরলে সাতাইশ রেখার নিজের মসজিদের মধ্যে গেলে পঞ্চাশটা কি পাঁচশো রেখা এখন পাঁচশো তো যাইতে ফাঁস ফাঁসা পঁচিশশো রেখা আর আড়াইশো রেখা এভাবে আস্তা বছর করিলেও এক লক্ষ সমান করা যায় না আল্লাহর বাড়িতে আপনার মসজিদে মাত্র এক অক্টর নমাজ বলি এক লক্ষ রাখা তো এক লক্ষ অক্টর সমান সভা বই যায় গিয়া যার কারণে বাদ্যমানরা সেটায় যায় যারা এই পরিমাণ নাই তারা বাড়ির খান্দায় যদি মসজিদটাকে বাই। আর পাঁচটা অক্টর নমাজ আপনার মসজিদে ও জমা তরি লাইতো ভারে পাক পর্বর দিকে আরে আলমে হর জগন রামনার পরিবর্তে তার নামায় আমলের মধ্যে পাঁচশো অক্ত নমাজের সবাব দিয়ে তিনশো দিন পাঁচশো পাঁচশো তিনশো ষাট দিন বাড়ির খান্দার মসজিদ তিনশো ষাট দিন যায় তাহলে আপনার কি বলেন তে আল্লাহর বন্দা বাড়ির তাকিয়া বৈতুল্লা শরীফ বা মসজিদে হারাম নমাজ ভোড়ার সমতুল্ল সব সুললে ভাইলাই ও তার লাগে মসজিদ হইতো মসজিদ এক লক্ষ ইয়া তাকলো মসজিদে হারামে আল্লাহর হাবিবেম যে মসজিদটা ইয়ার ঘর মদিনা শরীফের মধ্যে মসজিদে মদিনায় নমাজ পড়িলে হরে বা পঞ্চাশ হাজার হলে সমান সোয়াবাল্লায় দিয়া তাকে যে মসজিদের পত করিম করিমাড়া আপনার মসজিদে আরাম পরে যে মসজিদ মসজিদে আফসা বা বৈতুল মকদ্দস বা মকদিস কইস দুই শুরুতে ভরা যায় মকদিস আর মকদ্দস বৈতুল মুকদ্দস মসজিদ বিলিস্তিন উজানিমের মধ্যে যদি আপনার সেই মসজিদে কোনো মানুষের নমাজ পড়ে বাই হর এক অল্লায় পঁচিশ হাজার সবাব দিলায় ভাগ্যবান বানু হল যায় আমরা হিন্দু দায়িত্ব ভাল্লাম না মসজিদ ওইটু নানি ও তার লাগি মসজিদের দিকে মসজিদ বৈতুল্লা শরিঘুরা মসজিদ পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যেই মসজিদ বনে মসজিদের নাম বয়তুল্লা আল্লাহ যা পেয়ে فرمাইরা ইন্না আউওয়াল বাইতিন যুল লিনাসিনাল্লাজি বিবক্কাতুমবা তারাকাউদাল লিল মানুষের ইবাদতের জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামে সর্বপ্রথম যেই মসজিদ বানাইছেন মক্কা শহর মক্কা নামক শহরের মধ্যে মসজিদটার নাম হইয়াtagলো মসজিদে হারাম পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম মসজিদ মসজিদে হারাম বৈতুল্লা শরীব মধ্যে বৈতুল্লা শরীব গড় আর আপনার তার ঈদ গিদ আটাং মসজিদে আরামের ঘর এবার আপ পৃথিবীর ইতিহাসের মধ্যে মসজিদ এক নয় কয়েকটা মসজিদ নামি বড় দামি আছে নামি দামি কয়েকটা মসজিদ আছে ভাই যে মসজিদে গিয়া দোয়াঘরালে আল্লাহ জাতর কষ মাল্লাই ফিরাই দিন না তার মাঝে আপনার গ্রামের মসজিদ কানো গিয়া জুম্মা বারে করিও আসর তাকে অপেক্ষা করিয়া যাইও আর এই সময়ে ভারতে আল্লাহর কাছে বেশি কেন নানো বিজে বরমাইন জুমা বারে আসর তাই মাগরিবের সময়ের ভিতরে নকুল সময়ে তাকে যদি বালা জাগা মসজিদ বইয়া কোনো মুমিনে লগে হাত মিলাইয়া আপনার আল্লাহর কাছে ঘুরা তাকে আল্লাহ পাক পর্বর দিগার আলমে তার পাক তোন আরাধনার বদৌলতে তার কামনা পূর্ণ করিয়া থাকি এবার আল্লাহর বন্ধে গান এক এক করি একটা মসজিদের মাত আপনার সামনে আনি তার ভরে নতুন মসজিদের মাত পুষিমু আল্লাহর ঘরে খানা একবার একবার নয় দুইবার নয় সাতবার বলছে একবার নয় দুইবার নয় সাতবার আল্লাহর ঘরে খানা একবারে আপনার মেরামত বা পূর্ণ নির্মাণ নির্মাণ করে হয়েছে সর্বশেষ আপনার নির্মাণ কাজ পুনর্গঠন কাজ ইয়াত আল্লাহর হাবিবাতায় দুজান সল্ল আলি সল্লাম রাহাতে এবার আমি আপনার সামনে দেখাই দিতাম সাই এক নম্বর মসজিদ বৈতুল্লাহ শরীফর মসজিদ বৈতুল্লাহর ভরে যে মসজিদ বঞ্চে পৃথিবী ইতিহাসের মধ্যে হাবাদতের জন্ম চেতা বয়তুল মুখদ্দশ বঞ্চ কবে বলে সুলাইমান মানালাই সালাতু সলামী আল্লাহর নির্দেশে জিন জাতির সাহায্যে সাগরের মূল্যবান মূল্যবান পাত্র ওপর দিয়া আপনার মসজিদের নির্মাণ করা নিয়ে লাইসলা জেরু শহর ফিলিস্তিনের মধ্যে আপনার সেই মসজিদের মধ্যে অগণিত অগণিত মূল্যবান সম্পদ ওপর খরচ হয়েছে আল্লাহ পাক পরবর দিগারে আলমে সুলাইমান আল্লাহ ইসলামরে হুকুম করলাম মসজিদ নির্মাণের জন্য আশ্চর্য মসজিদ সুলাইমান আল্লাহ ইসলাতামে আপনার জিন্নাত ইনসান সারার নেতৃত্ব দিতা বার্তা জিন্না তবল কথা বার্তা শুনাইতা বার্তা মাত্তা বার্তা আইতারে ডাকিলে এটা ডাক শুনতাম জিন্নাত তবল বড় বড় দেও ডাকিয়া ঘুরলাম আমি মসজিদ বানাইতাম সাই আল্লাহর হুকুমে মূল্যবান মূল্যবান পাত্র হল লাগব সাগর তাই উঠা নিয়ে খেয়ে ভারবায় জিন্না তগলে ফরমাইলা আমরা এই খামর জন্য প্রস্তুত আছি অসুবিধা নাই তাহলে ভাত করানো সামুদ্রিক নামি দামি পাত্র হল দেওয়গলে আপনার সাগরের নিষ্ঠা আনা আরম্ভ করলা আর অন্যান্য দেওগল দানবগলে মিলি আপনার কি বলে মসজিদ তৈয়ার করা আরম্ভ করলা সুলাইমান আলাহি সালাতাম মসজিদের সম্মুখে